মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব কিভাবে আপনি পেজ ব্রেক করবেন, তাহলে আসুন জেনে নিই। দেখুন বন্ধুরা, আমরা এখানে একটি ডকুমেন্ট, অনেকগুলি পাতার ডকুমেন্ট নিয়েছি এবং এখানে আমরা পেজ ব্রেক করে দেখাবো যে কীভাবে পেজ ব্রেক অপশানটি কাজে লাগে। ধরুন এই ডকুমেন্টটার মধ্যে আপনি ভাবলেন যে এই অংশের পর থেকে একটি নতুন পাতায় শুরু হোক, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি যদি এন্টার ট্যাবটাকে বারবার করে হিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন পাতায় এটা চলে আসতে পারে। কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি উপরে আবারও কোনো কিছু লেখেন বা যদি প্যারাগ্রাফ চেঞ্জ করেন তাহলে কিন্তু পরের পাতারও দেখুন ডকুমেন্টগুলো এফেক্ট হচ্ছে। তো এখানেই কিন্তু পেজ ব্রেকিংয়ের অপশানটিও গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আগে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, ডকুমেন্টটি এই অবস্থাতে ছিল, তো আমরা করব কি, এই অবস্থায় পেজ ব্রেক করতে গেলে প্রথমেই যেটা আপনাকে করতে হবে ইনসার্ট ট্যাবে যেতে হবে। তো প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে গেলাম, সেখানটায় দেখুন প্রথমেই অপশান রয়েছে পেজ ব্রেক বলে একটি অপশান রয়েছে। তো আমি এই পেজ ব্রেকটি যখনই ক্লিক করব তখনই দেখুন ওর পর থেকে নতুন পাতা তৈরি হলো। এবার যদি আপনি উপরে মানে আগের পাতাতে যদি কখনো এন্টারও টেপেন তাহলেও কিন্তু দেখুন পরের পাতার ডকুমেন্টের পজিশানিং কিন্তু চেঞ্জ হচ্ছে না। আপনি যদি কন্টিনিউ এন্টার টিপেই যান বা প্যারাগ্রাফ চেঞ্জ করে যান তাহলে দেখুন একটি আলাদা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গিয়েও কিন্তু তার পরের পাতাতে পেজ ব্রেক করার জন্য কিন্তু যেরকম করে ডকুমেন্টটি ছিল পজিশানিং সেটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। তো এইটা খুব গুরুত্বপূর্ণ পেজ ব্রেকিংয়ের জন্য। এবার ধরুন আপনি অনেকটা বড় ডকুমেন্ট লিখেছেন, আপনি চাইছেন যে পেজ ব্রেকটাকে আমি খুঁজে আবার ডিলিট করতে চাইছি, তো দেখুন এখানে ডকুমেন্টের মধ্যে কোথাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে কোথায় পেজ ব্রেকিং হয়েছে। যদি বিশাল বড় ডকুমেন্ট তখন আবারও খুঁজে পাবেন না, তাহলে সেইটাকে খুঁজে দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আবারও ট্যাবসের মধ্যে আসতে হবে। এক্ষেত্রে আপনারা আসবেন ট্যাবসের মধ্যে, তখন আপনারা আসবেন হোম ট্যাবের মধ্যে। তো হোম ট্যাবটি ক্লিক করুন, দেখুন এখানে একটি অপশান থাকবে, আপনি ডান দিকে একটু গেলে দেখবেন অপশান থাকবে শো অ্যান্ড হাইড বলে। তো এই শো অ্যান্ড হাইডের ফাংশান হলো আপনি যদি এটিকে ক্লিক করেন তাহলে ডকুমেন্টের মধ্যে যত হিডেন সিম্বলস রয়েছে, যত হিডেন ফরম্যাটিং আছে সেগুলো আপনি সব দেখতে পারবেন, আপনি জানতে পারবেন কোথায় কোথায় প্যারাগ্রাফ চেঞ্জ করেছেন। তো এটিকে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কোথায় কোথায় আপনার প্যারাগ্রাফ সব চেঞ্জ হয়েছে সমস্ত কিছু বলে দিয়েছে। একটু নিচের দিকে নামালে দেখতে পাচ্ছেন যে পেজ ব্রেকটি এখানে হিডেন অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে পেজ ব্রেকটিকে আমাকে ডিলিট করতে গেলে বা রিমুভ করতে গেলে যেটা করতে হবে, দুটো অপশান করতে পারেন। একটা তো হচ্ছে পেজ ব্রেকিংয়ে ডবল ক্লিক করতে পারেন, ডবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এই অবস্থায় আপনি ডিলিট বা ব্যাকস্পেস করলে কিন্তু আপনার পেজ ব্রেকটি চলে যাবে। আবারও আপনি এই শো অ্যান্ড হাইডটাকে আবারও যদি আরেকবার ক্লিক করেন তো সেক্ষেত্রে ওই হিডেন সিম্বলসগুলো প্যারাগ্রাফগুলো সেগুলো কিন্তু চলে যাবে। আরেকটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই পেজ ব্রেকটিকে আপনি লেফট ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন, মাউসের মাধ্যমে সিলেক্ট করেও যদি আপনি ডিলিট বা ব্যাকস্পেস টেপেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে এই পেজ ব্রেক। এবার বন্ধুরা আমরা আরেকটা জিনিস আপনাদেরকে একটু সেটিং দেখিয়ে নিই, পেজ ব্রেকিং সেটিংটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে লে আউট ট্যাবে যেতে হবে, লে আউট ট্যাবে যাওয়ার পর দেখুন লেখা আছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে এখানে বক্স লঞ্চার আছে একটা ছোট্ট নিচের দিকে তীরচিহ্ন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে দেখুন লেখা আছে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং, তারপর লেখা রয়েছে লাইন অ্যান্ড পেজ ব্রেক। তো এখানেও কিন্তু আপনি যদি এই প্যাজিনেশনের আন্ডারে আপনি আপনার মতো করে চেঞ্জ করেও কিন্তু এই পেজ ব্রেকিং অপশানগুলোকে নিজের মতো করে আপনি করতে পারবেন, তাহলে ওভারঅল আপনার সমস্ত কিছু কিন্তু সেটিং চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এগুলো পড়েই তবে চেঞ্জ করুন, আর না হলে যেভাবে ডিফল্ট থেকে যাচ্ছে সেই ডিফল্টটি কিন্তু রেখে দিন। আরেকটা জিনিস আমরা দেখিয়ে দিই এই পেজ ব্রেকিং অপশানের এখানে, সেটা হচ্ছে ইনসার্টে আরেকটা অপশান আপনি এখানে দেখুন এখানে লেখা রয়েছে ব্ল্যাঙ্ক পেজ। তো এই ব্ল্যাঙ্ক পেজ মানে বেসিক্যালি আপনি ধরুন কোনো কারণে কোনো বই লিখছেন, তো সেক্ষেত্রে কভার পেজের পরে একটা ব্ল্যাঙ্ক পেজ অনেক সময় থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্ল্যাঙ্ক পেজ অপশানটাকে কাজে লাগাতে পারেন। ব্ল্যাঙ্ক পেজ আপনাকে করতে গেলে আপনাকে ইনসার্ট অপ ট্যাবের মধ্যে যেতে হবে, যেখানে আপনি ধরুন
আমি এখানটাতে ব্ল্যাঙ্ক পেজ চাইছি, তো সেক্ষেত্রে এইখানটায় জাস্ট একবার ক্লিক করে নিন, তারপরে ব্ল্যাঙ্ক পেজটা টিপুন, দেখুন একটা পেজ পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এইভাবে আপনি ব্ল্যাঙ্ক পেজ ব্যবহার করতে পারেন, পেজ ব্রেক ব্যবহার করতে পারেন। বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক করুন, কমেন্ট লিখুন, আর অবশ্যই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করুন।